হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আমি আজকে দেখাবো তোমাদের কিভাবে মোবাইল দিয়ে একটা ফিডিএফ ফাইল তৈরি করতে হয় আমরা অনেকেই জানি না কীভাবে একটা মোবাইল দিয়ে ফিডিএফ ফাইল অর্থাৎ মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কীভাবে একটা পিডিএফ ফাইল তৈরি করতে হয় একটা ফিডিএফ ফাইল তৈরি করা আমাদের যারা স্টুডেন্ট এবং আবার অন যারা নন স্টুডেন্ট তাদের বিভিন্ন ধরনের আমাদের অনেকের অনেক কাজে ফিডিএফ করতে হয় আমি আজকে তোমাদের শেখাবো কীভাবে মোবাইল দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করবা তো আমাদের পিডিএফ ফাইল তৈরি করার আগে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে আমি আমি এখন তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা একটা মানে অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবা অর্থাৎ অ্যাপসটা কীভাবে আসবে আমি যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বাটন আমি ক্লিক করবো জাস্ট কেম স্ক্যানার ক্যাম স্ক্যানার ক্যামে স্ক্যানার যখন মানে একটু করে লিখলেই চলে আসবে কেম স্ক্যান প্রথম যে ফাইলটা আসবে আমি সেই ফাইলটা কী করব ইনস্টল করবো আমার যেহেতু অ্যাপসটা ইনস্টল আছে আমার আর পুনরায় ইনস্টল করার কোনো দরকার নেই আমি জাস্ট ওপেন করলে হবে কিন্তু তোমরা এখানে ইনস্টল গিয়ে প্রথমে ইনস্টলটা করে নিতে হবে ইনস্টল দিয়ে তোমার কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে যখন স্ক্রিনে আমার মতন এইভাবে দেখাবে অ্যাপসটা সিএসিখানে স্ক্যান নামে একটি সফটওয়্যার অ্যাপ চলে আসছে এখন আমি জাস্ট তোমাদের দেখাবো কীভাবে অ্যাপসটা ব্যবহার করে তোমরা জাস্ট একটা পিডিএফ ফাইল তৈরি করবা আমি প্রথমে অ্যাপসটাতে ক্লিক করবো ক্লিক করার পর ক্লিক করার পর আমি ক্লিক করার পর আমি চলে যাব চলে যাওয়ার পর তোমার তোমরা যখন ক্লিক করে যখন ঢুকবে ডুববে ক্যামস্ক্যানারে ঢুকার সাথে সাথে তোমরা একটা এখানে একটা ক্যামেরার মতন একটা ছবি দেখতে একটা অপশান দেখতে পাবা এই অপশানে জাস্ট ক্লিক করবা ক্যামেরা অপশানে ক্যামেরা অপশানে ক্লিক করার পর আসবে তুমি জাস্ট যে এটা ছবি তুলে চাইতে তাৎক্ষণিক ছবি তুলে যদি পিডিএফ করতে চাও তাহলে ওভাবেও পারবা আর যদি চাও তুমি তোমার অর্থাৎ ফাইলসে অর্থাৎ যেখানে যে ছবিগুলো তোলা আছে বা ফিক্সগুলো যা তোলা আছে ওগুলো দিয়ে করবা এগুলো তোলা ওগুলো দিয়ে করার জন্য তোমাকে জাস্ট চাইতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তুমি যে কয়টা ছবি পিডিএফ করবা অর্থাৎ অর্থাৎ যে ইমেজগুলো তুমি কী করবা পিডিএফ করতে যাচ্ছে তুমি সবগুলো সিলেক্ট করিনি মনে করো আমি একটা আমি কয়টা নিলাম এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার আমি পাঁচটা ছবি পিডিএফ করে পিডিএফ করবো অর্থাৎ এগুলো ফিডিএফ করার জন্য আমি কী করলাম সাবমিট করলাম অর্থাৎ মার্কিং করলাম মার্কিং করার পর আমাদের যেতে হবে ইম্পোর্ট অর্থাৎ ইম্পোর্ট নাম এখানে একটু উপরে কোনাই অপশান আসে ইম্পোর্ট আমরা ক্লিক করবো ক্লিক করার পর প্রসেসিং হবে প্রসেসিং করার পর সবগুলো ইমেজ এখানে চলে আসবে আগে ইমেজটা আসার পর আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে থ্রি ডটস তিনটা ডট আছে ডটে ক্লিক করে আমাদের আগে পিডিএফ ফাইলসটা পিডিএফ ফাইলটার অর্থাৎ ওটার নাম কী হতে পারে সেটা একটু দিয়ে দিব মনে করেন এখানে একটা ওটার তিনটা ডটের ক্লিক করার পর আমাদের চলে আসবে রিনেম নেম একটু রিনেমে ক্লিক করার পরে চলে আসবে আমি এখানে যেগুলো আছে সেগুলো একটু কেটে দিবো আমি এখন আমার ফাইলটা জাস্ট আমি আমার নাম দিয়ে সেভ করব আসিফ আসিফ দিয়ে আমি সেভ করছি ওকে দিসি এখানে নাম চল আসছে আসিফ অর্থাৎ আমার পিডিএফ ফাইলের নাম চলে আসছে আসিফ উপরে দেখা যাচ্ছে এবার আমার ছবিগুলো একটু ঠিক করেছি কিনা অর্থাৎ ছবিগুলো ঠিক আছে কিনা বা ক্রপ করতে হবে না কোথাকে এটা একটু একটু সুন্দর করতে হবে কিনা বা কোথাও কোনো জিনিস বাঁচতে দিতে হবে কিনা বা আসে মানে কীভাবে আসে একটু দেখতে হবে দেখতেছি সবই এটা একটু নিচে করে চলে আসছে আমার প্রায় জিনিস প্রায় অর্থাৎ আমার যে ইমেজটা নিচ্ছে অর্থাৎ যে ছবিটা নিচ্ছি প্রায় অর্ধেক পাত চলে যাচ্ছে তাহলে আমার কী করতে হবে এটা একটু রাইট লেফট লেফট করে একটু একটু সোজা করতে হবে আমি সোজা করলাম সোজা করার পর উপরে যতটুকু পর্যন্ত লাগবে আমি ততটুকু পর্যন্ত ক্লিক করবো ক্লিক করার পরে মানে জাস্ট টু পরে পর্যন্ত নিয়ে যাব এটা করার পরে এখানে একটা নেক্সট হঠাৎ নিচে কোনায় ডান পাশে কোণায় একটা নেক্সট একটা চিহ্ন আছে তীরচিহ্ন ক্লিক করব ক্লিক করার পরে একটা স্ক্রিনিং হয়ে যাবে আমি চাইলে এখানে এটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি ম্যাজিক কালার গ্রে কালার লাইথ তারপর এন্ড ডাব্লিউ আমি জাস্ট এগুলো না দিয়ে আমি আমার সচর ইউজ করার সময় আমি অরিজিনাল কালারটাই দিয়ে রাখি কারণ ওটা হলেই ভালো কারণ হলে একটু লিকা বৃষ্টি করে ফেলে তাহলে আমি এটা করার পর আবার ডান পাশে নিচের ঠিক চিন্ন শেপ আসে দিব দিব আমার প্রথম পেজের কাজ শেষ এবার দ্বিতীয় পেজ টানবো দ্বিতীয় পেজ টানার পরে পুনরায় আমি ক্রফে দিব ক্রফে দেওয়ার পর দেখিয়েছে আমার পেজটা উল্টো আসে পেজটা উল্টো আসে যেহেতু আমার এটা একটু সোজা করতে হবে লেফট বার দিলাম এবার দেখতেছি সোজা আছে এবং আমার করপশানটা অত ক্রপ অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন দরকার অত দেখতেছি ঠিক আছে এটা করার পর তাহলে আমার এটাতে আর কোনো কাজ করার দরকার নেই যে আমি জাস্ট নিয়েছি নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে ওই আবারও ম্যাজিক কালার মানে তুমি যেই কালারটা দিতে চাও সেটা আমি জাস্ট আমার মতন করে আমি অরিজিনালটা রাখতেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কালার লাগে ওই কালারটা দিতে পারো এটা দেওয়ার পর আমি ডান পাশে কোনো আবার সেভ আসে পুনরায় কত পেয়ে যে এরকম এভাবে টিকোটা কি করলাম ক্লিক করলাম পর তিন নম্বরটাও করতে হবে আমাকে এভাবে এটাও দেখতেছি পুনরায় রাইট লেফট করতে হবে দেখতেছি একটু নিচে নেই মার্সেট একটু উপরে করে তুলে দিব আমাদের ক্রপশানটা আবারও এভাবে দিয়ে দিয়েছি দেওয়া দেওয়ার পর আবার সেভে ক্লিক করছি সেভে ক্লিক করে আমার আমার তৃতীয় পেজের কাজও শেষ এবং চতুর্থ পেজের কাজও পুনরায় গত পেজগুলোর মতন করতে হবে করার পর আমি দেখতেছি এটা দেখতেছি আমার বাউন্ড্রি ঠিক আছে আবার নেক্সট দিয়ে সেভ দিয়ে দিব পঞ্চম পেজ দেখি পঞ্চম পেজে দেখতেছি ঠিক নেই এটা আমি রাইট লেফট করলাম তারপর ক্রপ করা শুরু করলাম ক্রপ করার পরে জাস্ট নেক্সট দিলাম এবং সেভ আবার ক্লিক করলাম পুনরায় এখন আমাদের দেখতেছি আমার আর পেজ আর নেই জাস্ট হয়ে গেছে না হয়ে যাওয়ার পর আমি এবার একটু ব্যাক স্পেসে দিব। স্পেস আসার পরে এই জিনিসটি এভাবে আসবে আসার পর উপরে অর্থাৎ উপরে ডান পাশে থ্রি ডটসের পাশে শেয়ার অপশান আছে শেয়ার অপশানের পাশে একটা পিডিএফ নামে একটা অপশান আছে আমি পিডিএফ অপশানে জাস্ট একটু ক্লিক করবো ক্লিক করার পর একটা শেয়ার অপশান চলে আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শেয়ার অপশান ডান পাশে কোনায় শেয়ারে ক্লিক করবো শেয়ার ক্লিক করার পর তোমার জাস্ট তুমি চাইলে এখান থেকে পিডিএফ ফাইলটা যে ফাইলটা তৈরি হয়েছে এটা চাইলে এখান থেকেই জিমেল করে দিতে পারো বা কাউকে হোয়াটস হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারো বা তুমি চাইলে তোমার মেমোরিতে অর্থাৎ ফোন মেমোরিতে তোমার ফোনের মোবাইলের ফোন ফোন মেমোরিতে কি করতে পারো সেভ করতে পারো মোবাইলের ফোন মেমোরিতে সেভ করতে হলে তোমার প্রথমে একদম উপরে যে সেভ টু লোকাল ফাইল আছে একদম উপরে বাম পাশে কোনার যে সেভ টু লোকাল ফাইল ওটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে এখন আমাদের যে ফাইলটা চলে গেছে আমাদের ফিডএফ ফাইল হয়ে গেছে আমাদের একটু দেখতে হবে ফাইলটা কোথায় জমা হয়েছে এবং ওখান থেকে পাবো কি না তাহলে এটা এটা আমার বের করার জন্য আমাদের যেতে হবে লাস্ট মিনিমাস করে দিলাম মিনিমাস করার পর আমি গেলাম আমার ফাইলসে ফাইলসে যাওয়ার পরে দেখতেছি এটা আমার সেভ পাবে সেট মেমোরিতে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করলাম ইন্টারনাল স্টোরেজে ক্লিক ক্লিক করার পর আমাদের এখানে দেখতে হবে কেম স্ক্যানার এই কেএম স্ক্যানার সফটওয়্যার এখানে আছে কেম স্ক্যানার এটাতে ক্লিক করব কেম ক্লিক করার পর আমার ফাইলটা দেখতে হবে কোথায় আসছে আসিফ ডট পিডিএফটা আমি আসবে আসিফ ডট পিডিএফ একটু চল আসছে সেখান দেখতেছি উপরে একটা আসিফ খান ডট পিডিএফ এটা আমি এক আগে করছিলাম এমনিশ আছে দেখতেছি আসিফ ডট পিডিএফ এ এটা হচ্ছে জাস্ট আমি এটা একটু রিড করে দেখতে পারি অর্থাৎ কীরকম কি কিনা তুমি চাইলে যে কোনো সফটওয়্যার দিয়ে দিয়ে করতে পারো রিড করার পর দেখতেছি হয়ে গেছে আমার পিডিএফ ফাইলটা হয়ে গেছে ফিডিএফ ফাইলটা হওয়ার পর এটা এটা তাহলে তুমি আবার এখান থেকে কী করতে পারো তোমার কোনো একটা বন্ধুকে গিয়ে শেয়ার করতে পারো এটা জাস্ট মার্কিং করবে মার্কিং করার পর উপরে থ্রি ডটস যেটা আছে সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর তুমি চাইলে হোয়াটসঅ্যাপে কাউকে দিতে পারো হোয়াটসঅ্যাপে দিয়ে ইচ্ছা আমি একটু দেখাচ্ছি আর কি তোমাদের দেখানোর জন্য আমি আমার একটা বন্ধুকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতেছি এই তো আমার ফাইলটা চলে গেছে দেখতেছি আমি দেখবো আমি যাকে দিয়েছি তার এখানে গেছে কিনা পরে সামিন ডট এটা দেখতেছি দেখার পরে দেখতেছি এই তো এই ফাইলটা আমি ওকে পাঠাইছি ওকে বন্ধুরা আমি দেখালাম তোমাদের একটা কিভাবে তোমরা একটা ক্যামের স্ক্যানের সফটওয়্যার ইউজ করে একটা পিডিএফ ফাইল তৈরি করবা যে সবসময় যে কোনো কাজে লাগতে পারে তোমাদের যেহেতু বিশেষ করে স্টুডেন্টদের যারা স্টুডেন্ট অর্থাৎ পড়ালেখা অবস্থায় আছে ইউনিভার্সিটির কলেজ ইউনিভার্সিটিতে পারে তাদেরকে তাদের বেশি প্রয়োজন হয় আর আরও সচরাচর মানুষেরও প্রয়োজন হয় আপনারা মনে করেন কোনো একটা ফাইল বা কোনো ছবি কয়েকটি জিনিস কাউকে দূরে কোথাও পাঠাতে যাচ্ছেন সবগুলো সব একসাথে করে একটা ফাইলে করে পাঠাইলে একটু সুবিধা আচ্ছা ওকে আশা করি তোমরাও পিডিএফ ফাইল তৈরি করতে পারবা ওকে আজকে এতটুকু সালামু আলাইকুম